হ্যালো বন্ধুরা, আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে আমি আজকে এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি। আমি আজকে এসেছি আমার লাস্ট এপিসোড, শাড়ি কালেকশনের ভিডিও। এর আগে প্রায় মাস তিনেকের কাছাকাছি কি আড়াই মাস হবে হয়তো, আমি আমার শাড়ি কালেকশনের ভিডিও পরপর দুদিন দুটো দিয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু শাড়ি দেখানো এখনও শেষ হয়নি, আর একটা পার্ট বাকি থাকলো, সেটা আমি কিছুদিন পরে আসছি। তো কিছুদিন পরে বলতে বলতে প্রায় দু আড়াই মাস কেটে গেল। তো ভাবলাম যে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে এবার, তো এতটা দেরি করা ঠিক না। তো ভাবলাম যে আর তো মাত্র মানে কটা শাড়ি পরে রয়েছে, যেগুলো আমার স্বাদে পাওয়া আর হচ্ছে আমার বরের পুজো করে পাওয়া, তো এই কটা শাড়ি পরে রয়েছে। আর আগে প্রচুর শাড়ি দেখিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে একদম মানে পিছিয়ে যাও, এরকম করে পিছিয়ে যাও, দেখো দেখতে পাবে শাড়ি কালেকশন বলে দুটো ভিডিও অলরেডি করা আছে। তো এইটা নিয়ে আমার তিনটে পার্ট দিয়ে আমার শাড়ি শেষ হলো তোমাদেরকে দেখানো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। আর এখানে বেশিরভাগই ছাপা শাড়ি আর তাঁতের শাড়ি তোমরা দেখতে পাবে, আর অন্যান্য শাড়িগুলো আগের ভিডিওগুলো তো দেখে এসেছো। এখানে বেশিরভাগই ছাপা শাড়ি আর তাঁতের শাড়ি। তো কথা না বাড়িয়ে শুরু করি, জানি না ভিডিওটা কত বড় হবে, কতক্ষণ লাগবে আমার শাড়িগুলো দেখাতে, আমি তো এরকম করে দেখি এরকম করে রেখে দেবো না, একটু টাইম নিয়ে দেখাবো। তো চলো স্টার্ট করি। আর একটা কথা, আমি কিন্তু কোনো শাড়ির নাম জানি না, শাড়ি আমি সেরকম একটা পরতেও তোমরা দেখো না, শাড়ি আমি সেরকম পরিও না, আর তাই শাড়ি সম্বন্ধে জ্ঞান খুবই কম, শাড়ি সম্বন্ধে জ্ঞান খুবই কম। তো জানি না যখন তখন ভুলভাল নাম বলে তো লাভ নেই, যে এটা এই একটা সেই, তো জাস্ট শাড়িগুলো দেখাবো। নাম তো তোমরা তো শাড়ি সম্বন্ধে জানো, তোমরা শাড়ি দেখে বুঝতে পারবে কোনটা কী শাড়ি, ঠিক আছে? তো চলো, এই শাড়িটা দেখছো, এটা আমার সাদে আমার বড় ননদের শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল, মানে আমার জেঠি শাশুড়ির মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল, মানে আমার বড় ননদের যা মনে হয় এই শাড়িটা দিয়েছিল, দেখেছ? এটা আমার সাদের শাড়ি। আর এখানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখেই তোমরা বুঝতে পারবে আমি একদিনও পরিনি, এখনও পর্যন্ত পরার সুযোগ পাইনি, এখনও তো বাজবো বহু বছর, তার মধ্যে নিশ্চয়ই পরে নেবো, তবে সবগুলো কমপ্লিট করতে পারবো কি না জানি না। তো এই হচ্ছে আমার নেক্সট শাড়ি, এই লাল আর সবুজের ওপর দেখো সবুজ রঙের কলকা, এটা হচ্ছে এই শাড়িটা আমার বর পুজো করে পেয়েছিল, দুর্গা পুজো করে, ঠিক আছে? প্লাস্টিকও এখনও প্লাস্টিকের মধ্যে রয়েছে, সযত্ন করে রাখা, প্লাস্টিক থেকেও বের করিনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এই শাড়িটা, এটাও আমার দুর্গা পুজো করে আমার বর পেয়েছিল, দেখতে পাচ্ছ? এই শাড়িটা দেখো, এটাও দুর্গা পুজো করে পাওয়া, হলুদে আর লালে, ভীষণ পছন্দের শাড়ি আমার এগুলো, আমার পছন্দের শাড়ি, শাড়িতেই নারী, আর শাড়ি এত ভালোবাসি কিন্তু শাড়ি পরা হয় না, পরবো মাঝে মাঝে মনে হয়, ধুর নাইটি ফাইটি বাদ দিয়ে দিই, সবসময় শাড়ি পরে থাকবো, আর মাঝে মাঝে বাবা শাড়ি শ্বাসকষ্ট শুরু যাবে, শ্বাসকষ্ট আসলে অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, বিয়ের পর থেকে যখন শাড়ি পরতাম, নাইটি অ্যালাও ছিল না, তখন তো শাড়িটাই আমার মানে 24 ঘন্টা শাড়ি পরেই থাকতাম, আর এখন যখন নাইটি পরে একটা মানে ধরে নিয়েছি সবাই পরে, তো এখন শাড়ি পরে ছেড়ে দিয়েছি, এখন আর শাড়ি পরতে পারবো না, আর বিয়ের পরে পরে তখন তো 24 ঘন্টা শাড়ি পরেই থাকতে হতো। হ্যাঁ, এই দেখো এই শাড়িটা আমার সাদে পাওয়া, এত সুন্দর ছাপা, একদম। আচ্ছা, এই শাড়িটা আমার সাদে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, এই দেখো এই শাড়িটা সাদের সময় আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, দেখলে ভেতরে পেপার রয়েছে, এখনো পেপার বের করা হয়নি, মচমচ করছে তার জন্য। আচ্ছা, এই শাড়িটা সাদে পাওয়া শাড়ি, এই দেখো লালে আর হলুদে, এই দেখো এরকম ভেতরটা, দেখলে? আচ্ছা, এই শাড়িটা লক্ষ্মী পুজো করে পাওয়া, এই দেখো লক্ষ্মী পুজো করে পাওয়া শাড়ি, খুবই সুন্দর।
এই দেখো ভেতরটা এরকম। লক্ষ্মী পূজায় লাল শাড়ি পাবে এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, এই শাড়িটা আমার সাদে পাওয়া শাড়ি। এই শাড়িটা দিয়েছিল আমার মাসি শাশুড়ির মেয়ে। এ দেখো, এটা পরেছি, বহুবার পরেছি। এটা আমার খুব পছন্দের শাড়ি। এটা আমি হলুদ রঙের তাঁতের শাড়ি খুব ভালোবাসি। এ দেখো ভেতরটা এরকম, খুব পছন্দের শাড়ি আমার। তো এটা পরেছি অনেকবার। আর এইটা আমার সাদে পাওয়া, এখনও পরা হয়নি। এটা এখনও পরা হয়নি, সাদে পাওয়া শাড়ি। আচ্ছা, এই শাড়িটা আমার বর দুর্গা পুজো করে পেয়েছিল। সবুজ রঙের তাঁতের শাড়ি এটাই আমার, এই একটাই সবুজ রঙের তাঁতের শাড়ি। এমনি সবুজ রঙের একটা শাড়ি আছে, কিন্তু তাঁতের ওপরে এই একটাই। দেখলে, এটাও পরিনি, কবে যে পরিব। এ দেখো, এই শাড়িটা পুজো করে পাওয়া শাড়ি, দুর্গাপুজো। আচ্ছা, এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার সাদে পাওয়া। এই দেখো ভেতরটা, দেখলে সাদে পাওয়া শাড়ি এটা। আচ্ছা, এরপর এই দেখো, এটা আমার সাদে পাওয়া, দেখেছো প্রিন্ট? ছাপা শাড়ি যেমনই ছাপা হোক, পরলে পরে খুব ভালো লাগে দেখতে। এ দেখো, এটাও সাদে পাওয়া শাড়ি। এটা অবশ্য সুতি বা তাঁত না, এটাকে কী শাড়ি বলে আমি তো বললাম, শাড়ির কোনো নাম জানি না, তো তোমরা বলতে পারবে দেখছো যখন এটা কী শাড়ি। এটা সাদে পাওয়া। আচ্ছা, এ দেখো এই একটা শাড়ি, এটাকে কী বলে গো, হ্যাংলুম, হ্যাংলুম শাড়ি বলে কি? এই দেখো একদম সফট, পুরো গায়ের সাথে লেগে থাকে। আমি এইসব এই টাইপের শাড়িগুলো খুব ভালোবাসি। দেখো প্রচণ্ড সফট আর গায়ের সাথে লেগে থাকে না, এত ভালো লাগে। খুব সুন্দর শাড়িটা, ঠিক আছে? আর এই শাড়িটা আমার সাদের সময় আমি খুলছি না, ঠিক আছে? এই শাড়িটা আমার সাদের সময় আমার দিদা শাশুড়ি দিয়েছিলো, মানে আমার শাশুড়ি মায়ের মা এই শাড়িটা দিয়েছিল। তো শাড়িটা আমি এখনও খুলিনি, ওইভাবেই রয়েছে। আর এই শাড়িটা আমার সাদে পাওয়া। কি শাড়ি বলে এগুলোকে জানো কিছু? হ্যাঁ দেখো, নেট নেট টাইপের, দেখো। আচ্ছা, এই শাড়িটা আমার সাদের, দেখো। লাল ছাপা, লাল ছাপার, লাল ছাপার হলুদ ছাপা খুব কমন হয়ে গেছে, প্রচণ্ড কমন হয়ে গেছে লাল ছাপা হলুদ ছাপা। বিয়ের পরে পরে এত পরেছি না লাল ছাপা হলুদ ছাপা, বিশ্বাস করো আমার ভালো লাগে না। এই শাড়িটা আমার বাবা দিয়েছিল আমাকে সাদের সময়, সাদের সময় আমার বাবা আমাকে দিয়েছিল। দেখো সুন্দর না এই শাড়িটা? পরেই আমার স্বাদ হয়েছিল, কিন্তু এই শাড়িটা পরেই আমি স্বাদের সময় খেতে বসেছিলাম এই শাড়িটা পরে। আচ্ছা, এই শাড়িটা আমার স্বাদের সময় এই পাড়ারই এক বয়স্ক মহিলা আমাকে দিয়েছিল, এই পাড়ারই এক বয়স্ক মহিলা। এ দেখো এই শাড়িটা প্রচুর পরেছি, সেদিনকে আমার 50K সাবস্ক্রাইবার সেলিব্রেশনের দিন এই শাড়িটাই পরেছিলাম। এই দেখো খুব সুন্দর শাড়িটা। আচ্ছা, এই শাড়িটা আমার বর দুর্গা পুজো করে পেয়েছে, আর শাড়িটা পরে আমি লক্ষ্মী পুজো করেছিলাম। দাঁড়াও পাটটা দেখাতে পারবো, ঠিক আছে? পুরো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো একটা ভাবনা শাড়িটার মধ্যে। এই শাড়িটা পরে লক্ষ্মী পুজো করেছিলাম, দারুণ শাড়িটা, দারুণ, আমার প্রচণ্ড প্রিয় শাড়ি এটা। আচ্ছা, এই শাড়িটা পরে আগের বছর লক্ষ্মী পুজো করেছিলাম,
এই শাড়িটা পরে আগের বছর লক্ষ্মী পুজো করেছিলাম, এই দেখো আগের বছর লক্ষ্মী পুজোর সময় এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা পরে আগে এটা আগের বছর দুর্গা পুজোয় পেয়েছিল আমার বর, মানে গেলবার তার আগেরবার। দারুণ না ছাপাটা? এটা হয়তো পরে সেরকম আরাম নেই, কিন্তু মানে দেখতে খুবই সুন্দর, এটা দেখতে খুবই সুন্দর, তাই পরেছিলাম। আচ্ছা এবার দেখাই, এটা ভয়েলের শাড়ি। যতই ছাপা সুন্দর হোক, যতই দেখতে সুন্দর হোক, আমি এটা পরবো না, কারণ ভয়েলের শাড়ি আমি পরি না। দেখো দারুণ না ছাপাটা? দারুণ। কিন্তু ওই যে বললাম ভয়েলের শাড়ি পরি না, সুতি আর তাঁতগুলো হয়তো সবই পরবো একদিন না একদিন, কিন্তু ভয়েলের শাড়ি আমি পরি না। এ দেখো এটাও পেয়েছিলাম আমি সাদে, এটাকে সেই হ্যাংলুম হ্যাংলুম বলে, সফট, প্রচণ্ড সফট, এ দেখো প্রচণ্ড সফট। এই যে শাড়িটা কি দারুণ না? এই শাড়িটা পরে প্রচুর টিকটক করেছি একটা সময়, টিকটক ভিডিও হয়ে যেত, তারপরে আবার খুলে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখতো, টিকটক করতাম। এটা আমার সাদে পাওয়া, দেখো এই শাড়িটা একদিন ভাঙবো আমি। এটা আমার খুব পছন্দের একটা ছাপা, ব্লু কালারের, এটা খুব পরতে ইচ্ছে করে, পরবো একদিন। এটা বারের পুজোয় একদিন উপোস করব। তারপরে চলে আসি এই শাড়িটা, দেখো এই শাড়িটা আমার সাদের সময় আমার ননদ আমাকে দিয়েছিল, আর শাড়িটা সত্যি কথা বলতে আমার খুব 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 পছন্দের একটা শাড়ি, কিন্তু আমি এখনও পরিনি, পরার মতো কোনো রকম সুযোগ পাইনি, কোনোরকম অকেশান পাইনি যেখানে এই শাড়িটা পরে আমি সাজুগুজু করব। আর তার থেকেও বড়ো কথা, এই শাড়িটা আমি একা পরতে পারবো না, শাড়িটা আমাকে একজন হেল্পার লাগবে, একজন হেল্প করতে হবে এই শাড়িটা আমাকে পরতে, আমার মন বলে আমি এটা একা পরে উঠতে পারবো না, আর সেরকম কাউকে আমি পাই না যে আমাকে একটু হেল্প করবে, তো তার জন্য শাড়িটা এখনও পরা হয়নি। শাড়িটা ভীষণ পছন্দের শাড়ি, জানি না আমি এটা কবে পরে একটুখানি সাজুগুজু করতে পারবো, যে কোথাও যেতে পারবো। এটা তো কমন দেখিয়ে দিচ্ছি, এই কটা ছাপা, এ দেখো একটা ছাপা শাড়ি। তখন শুনতে পেয়েছো আমার কথাগুলো? আমি নিচে পড়েছিল মাইকটা, জানি না শুনতে পেয়েছো কি না, এইটা দেখাচ্ছিলাম যখন ননদের দেওয়া শাড়িটা, নিচে পড়েছিল মাইকটা, এখন নিয়ে আবার লাগালাম, যাই হোক কী করা যাবে আর। আচ্ছা এই এই শাড়িটা হচ্ছে সাদে পাওয়া শাড়ি, এই যে এটাও সাদে পাওয়া শাড়ি, দেখে নাও সাদে পাওয়া শাড়ি। আচ্ছা এই যে সাদে পাওয়া শাড়ি, এই দেখো এটাও সাদে পাওয়া শাড়ি, দেখো ঠিক আছে। এইরকম শাড়ি আরেকটা আছে না, দুটো শাড়ি পেয়েছি এরকম সাদে। আচ্ছা ছাপা শাড়ি বেশি, ছাপা শাড়ি বেশি, এই দেখো এই একটা ছাপা শাড়ি, এ দেখো এই একটা ছাপা শাড়ি, সাদে পাওয়া ছাপাগুলো দেখো, লাল হলুদের ছাপাগুলো খুব কমন হয়ে গেছে বলছি না, এই দেখো এই ছাপাটা বেশ সুন্দর না, এই একটা ছাপা শাড়ি দেখো, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, এই দেখো এই একটা ছাপা, এই দেখো ছাপাটা ঠিক আছে, আর এই একটা ছাপা শাড়ি দেখো, এটা হচ্ছে সবুজের ওপর, একটু আনকমন, অন্যান্য লাল হলুদের থেকে একটু রেহাই আর কি, লাল হলুদের থেকে একটু অন্যরকম, এই দেখো। আর এই একটা ছাপা, এই একটা ছাপা দেখো, আর হচ্ছে এই শাড়িটা পরে আমি কালী পুজো করেছিলাম, কালী পুজো উপোস করেছিলাম, আর এই শাড়িটা পরে পুজো দিয়েছিলাম, এই দেখো খুব সফট শাড়িটা, খুবই সফট। আর এই যে আরেকটা ভয়েল, ভয়েল সহ্য করতে পারি না আমি, ভয়েল সহ্য করতে পারি না, এই দেখো আরও দুটো ছাপা, এই দুটো দুর্গাপুজো করে পাওয়া। আর এই হচ্ছে আরেকটা তাঁতের শাড়ি, শেষ শেষ হলো, এটা দিয়ে শেষ হলো, এই হলো একটা তাঁতের শাড়ি, এটা আমার সাদের সময় পাওয়া, ঠিক আছে। তো এই আমার
তো এই আমার শাড়ির সম্ভার শেষ হলো, আমার শাড়ির জগৎ। আর কোনো শাড়ি নিয়ে ভিডিও আপাতত আসছে না, আগে দুটো পার করে এসেছি আর এই একটা, ব্যাস শাড়ির কোর্স কমপ্লিট, আর শাড়ি নেই। তো চলো, এই ভিডিওটা আমার বহুদিন ধরে আটকে ছিল, অনেক আগে ভিডিওটা আমার তোমাদেরকে দেওয়া দরকার ছিল। সেই কবে বলেছিলাম যে আমার শাড়ি কালেকশনের তিনটে পার্ট আসবে, তো দুটো পার্ট দিলাম, তারপরটা বলেছিলাম যে পরের পরে আবার দিচ্ছি বলে ব্যাস আড়াই মাসের জন্য অন্যান্য ব্লগিংয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এবার আমার কোর্স কমপ্লিট হলো, আমার আর শাড়ি এবার কমপ্লিট। তো চলো, কালকে থেকে আবার আসছি আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি রুটিন নিয়ে। আজকে দিনটা একটুখানি অন্যরকম ভিডিও করলাম, জানি না কার কেমন লাগলো। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে, কোন শাড়িটা ভালো লাগেনি একটুখানি কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা বোরিং লেগেছে কি না সেটাও বলো, আর বোরিং কার লাগেনি সেটাও বলো। কারণ এই কথাগুলো বলার একটাই কারণ, এর আগে যে শাড়ি কালেকশনের দুটো ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দুটো কিন্তু আমার সেরকম র্যাঙ্ক করেনি, মানে সেরকম একটা ভিউও পাইনি, আর সেই মানে ভালো ভালো কমেন্টও সেরকম পাইনি। তো মানে আমি ভেবেছিলাম যে শাড়ি কালেকশনের ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, তিনটে পার্ট দেব আমি তোমাদেরকে বলেছি, সেখানে দুটো পার্ট দিয়ে একদমই টোটালি হাওয়া হয়ে গেলে তো ঠিক না, যত লেট হলেও তাও তো দিলাম, এটাই জানি না তোমাদের কেমন লাগলো। তো এই আর কি। তো চলো, এবার আবার কেউ বলো না যে সালোয়ার চুড়িদার কালেকশান, কুর্তি কালেকশান দেখাতে, আমার অত চুড়িদার কুর্তি নেই যে আমি একবারে সব নিয়ে ঢেলে এরকম একটা করে দেখাবো। ওই কুর্তি চুড়িদার কালেকশান, কুর্তি কালেকশান নিয়ে বসলে আমার 5 মিনিটও লাগবে না তোমাদেরকে দেখাতে। তো এটাই আর কি। আর এখন তো মানে 10-15 মিনিটের মনে হয় ভিডিও হলো, জানি না কতক্ষণের হলো, এখন এডিট করতে বসবো, জানতে পারবো। এই ভিডিওটা আমি এক্ষুনি এডিট করে এক্ষুনি পোস্ট করছি, ঠিক আছে, টাটা।